কোশ্চেন স্যার কেন এটা হলো সেটাও দেখাতে পারি আমি তোমাকে একটু দেখে নাও এটা আশা করি তোমরা জানো এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কত মানে কি সরি কত না কি কেউ বলো অ্যাম্পিয়ার পার ম্যাগনেটিক ফিল্ড বললাম টেসলা অর ম্যাগনেটিক ফিল্ডের আরেকটা ইউনিট হচ্ছে নিউটন অ্যাম্পিয়ার মিটার অর এটা আমরা পরে শিখবো এটা আমি এখন শেখাতে পারবো না এটা কোথা থেকে এলে একটু পরে বোঝাতে পারবো আর এবার যেটা বোঝাচ্ছি এটা বোঝাতে পারবো অর এর আরেক ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার বুঝতেই তো পারছো টেসলা হচ্ছে শর্ট নাম নিউটন অ্যাম্পিয়ার মিটার পরে শেখাবো ওয়েবার পার মিটার স্কোয়ার কিভাবে হলো সেটা বলে দিচ্ছি ওয়েবার কিসের ইউনিট ফ্লাক্সের ইউনিট ম্যাগনেটিক ম্যাগনেটিক ফ্লাক্স তোমরা শিখেছিলে ইলেকট্রিক ফ্লাক্স ফাই ফর্মুলা ই ডট এ শর্টে লিখলাম দিয়েছিল কি যায় আছে ম্যাগনেটিক ফ্লাক্সের ফর্মুলা হবে বি ডট এ তাহলে বি হবে ফাই বি বাই এ ফাই বি মানে হচ্ছে গিয়ে ওয়েবার এরিয়া মানে হচ্ছে মিটার স্কোয়ার বলো বুঝলে কিনা আরে কথাবার্তা বল না রে বাবা হ্যাঁ বল না বল দুটোর মধ্যে কিছু তো বল চলো তাহলে একটা জিনিস বোঝাতে পারলাম না নিউটন অ্যাম্পিয়ার মিটার সরি নিউটন ডিভাইডেড বাই অ্যাম্পিয়ার মিটারটা কোথা থেকে এলো ধৈর্য ধরে রাখো পরে দেখিয়ে দেবো আমি ওটা কোথা থেকে এলো চলো তাহলে যদি তুমি এটা টেসলাই মনে রাখো আপাতত টেসলাই মনে রাখো আপাতত এত দেখতে ভাবার দরকার নেই কোথা থেকে এলো বোঝানোর জন্য জাস্ট এটা যদি টেসলা হয় এটা যদি টেসলা হয় এখান থেকে করছি আমি তাহলে মিউ নট আমি মুখে বলে দিচ্ছি আশা করবো তোমরা বুঝতে পারবে মিউ নট বাই ফোর পাই হচ্ছে টেসলা আর কিউবটা উপরে যাবে মানে মিটার কিউব আইটা নিচে আসবে মানে হচ্ছে অ্যাম্পিয়ার এটা ডিএল মানে মিটার এটা মানেও মিটার মানে মিটার স্কোয়ার মিটার স্কোয়ার মিটার কিউব কেটে এরকমই থাকবে একটা উপরে মিটার আর নিচে অ্যাম্পিয়ারটা মাইনাস ওয়ান আশা করবো বুঝতে পেরেছো সবাই জাস্ট ভ্যালু বসিয়ে কি বলে এই সরি ক্রস মাল্টিপ্লাই করে মিউ নট বাই ফোর পাই ইউনিট বসালেই চলে আসবে এইটাকে নাম দেবে এক নম্বর ইকুয়েশন আমরা একটা কাজ করব ঘটনা ঘটাবো একটা নেক্সট একই রকম কনস্ট্যান্ট ছিল 1 বাই 4 পাই এপসাইলন নট এর ভ্যালু ছিল 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 আশা করব এটা আর কিছু বলার দরকার নেই সবার মনে আছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার মাইনাস 2 দু নম্বর নাম দেবে বলো সবাই বুঝেছ কিনা এত অব্দি জাস্ট ভ্যালু গুলো লিখেছি টু ডিভাইডেড ওয়ান করবে টু ডিভাইডেড ওয়ান করো তাহলে হবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট টু টুটা হলো ডিভাইডেড বাই ওয়ান মানে উল্টে যাবে ফোর পাই বাই মিউ নট ডেটাটা লিখবো টু ডিভাইডেড ওয়ান মানে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন বাই টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ফোর পাই ক্যান্সেল আউট হবে ওয়ান বাই মিউ নট এপসাইলন নট হবে এটা উপরে গেলে হবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন আর সেভেন কত সিক্সটিন নাকি সিক্সটিন এটাকে লেখা যায় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এর হোল স্কোয়ার একদম তাহলে এখানে পাশে লিখে দিলাম এটাই সি স্কোয়ার তাহলে একটা রিলেশন হয়ে গেল কি রিলেশন কি রিলেশন ওয়ান বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট ইজ ইকুয়াল টু সি জয়েন্টে দেয় হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ওয়ান বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট অ্যান্সার ওই ভ্যালু বসিয়ে করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে
অনেক টাইম খেয়ে যাবে অ্যানসার এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি রুটটা না দেয় তাহলে তার স্কোয়ার করতে হবে বোর্ডের ক্ষেত্রে কোশ্চেনটা কিভাবে দেবে বোর্ডের ক্ষেত্রে দেবে ফাইন্ড দা রিলেশন আমি আর ফাইন্ডটা লিখলাম না বিটুইন শর্টে লিখে দিচ্ছি পরীক্ষায় ল্যাঙ্গুয়েজে থাকবে মিউ নট অ্যান্ড এপসাইলন নট এটা পরীক্ষায় দেয় এই হলো পুরো জিনিস ক্লিয়ার আইডিয়া সবার চলো পরেরটা আচ্ছা পরেরটাতে যাওয়ার আগে একটা কথা বলে দিই আগে আমি ততক্ষণ মুখে বলছি আর দেখানোর কিছু নেই মুখে বললে আশা করব বুঝতে পারবে আমি ততক্ষণ পেনে কালিও বলে নি মুখে বলছি পরের কোশ্চেনটা হচ্ছে ডিফারেন্স বিটুইন আমি অলরেডি বলেছিলাম ম্যাগনেটিক ফিল্ড ডিফারেন্স বিটুইন শর্টে লিখছি ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ভালো করে বুঝবে প্রথমে প্রথম কোশ্চেন আমি একটু ওখানে কিছু পড়ার দরকার নেই আমার তোমাদের মুখে বললেই তোমরা আশা করবো ধরতে পারবে অনেকে সব লেখা আছে নোটে আমি নোট পাঠিয়ে দেব তার মধ্যে পেয়ে যাবে প্রথম অ্যান্সার হচ্ছে ভালো করে শুনবে ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিউ টু আ ভেক্টর সোর্স কোশ্চেন হলো কেন ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে পেলাম বায়োসেভার্টস ল থেকে পেলাম বায়োসেভার্টস লতে কি ছিল আইডিএল আইডিএলটা কি কোয়ান্টিটি তাই বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিউ টু ভালো করে শুনবে ভেক্টর সোর্স সোর্স মানে ওটার থেকে এসছে আর ইলেকট্রিক ফিল্ড এসছে কুলম্বস ল থেকে ওটাই কি ছিল চার্জ আমি ওটার সাথে এটাকে মেলানোর জন্য বলছি চার্জের জায়গায় আমি লিখতে পারি ডিকিউ ওয়ান ইন্টু ডিকিউ টু স্মল যদি ধরি ডিকিউ মানে চার্জ চার্জটা কি কোয়ান্টিটি স্কেলার না ভেক্টর স্কেলার তাহলে তো অ্যান্সার হয়ে গেল এইভাবে লিখবে ম্যাগনেটিক ফিল্ড ইজ ডিউ টু ভেক্টর সোর্স বাট ইলেকট্রিক ফিল্ড ইজ ডিউ টু স্কেলার সোর্স বলো বুঝলে কিনা নেক্সট ভালো করে শুনবে নেক্সট আমরা যখন ইলেকট্রিক ফিল্ড করেছিলাম অঙ্কও করেছো তোমরা প্রচুর আশা করি মনে আছে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে দেবে সেই পয়েন্টে মনে মনে কি চার্জ বসাতাম ভ্যালু বলো ইউনিট পজিটিভ চার্জ আর আরেকটা পয়েন্টে যে চার্জ ছিল ধরো প্লাস ছিল তখন আমরা এরকম করতাম প্লাস প্লাসে রিপালশন প্লাস মাইনাসে অ্যাট্রাকশন এই যে রিপালশন আর অ্যাট্রাকশনটা এটা সেম প্লেনে হতো না আলাদা প্লেনে হতো আর ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সবসময় পারপেন্ডিকুলার টু ডিএল ভেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ আর ভেক্টর যেটা থ্রিডিতে আমি করে দেখালাম সব সময় কিন্তু পারপেন্ডিকুলার হবে বলো বুঝলে কি না একদম ওটা সব সময় পারপেন্ডিকুলার হবে পারপেন্ডিকুলার প্লেনে হবে তাহলে এখানে আর অত সহজ নয় ওরকম সহজ ভাবে ডাইরেকশন হবে না বুঝতেই পেরেছো তাহলে এখানে অঙ্কগুলো একটু টাফ হবে এই যা হবে আর কিছু নয় চলো ক্লিয়ার মোটামুটি আর একটা তো আমি বলেই ছিলাম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ফোর্সটা হয় চার্জ রেস্টে থাকলেও হবে চার্জ মুভিং হলেও হবে হোয়ার অ্যাজ ম্যাগনেটিক ফিল্ডে ফোর্স শুধুমাত্র মুভিং চার্জের ক্ষেত্রে হবে এটা তো বলেই ছিলাম একদম প্রথমে বলো বুঝলে কিনা নোট কিছু দিলাম না সরি মানে এখন লিখলাম না কিছু সব নোটে পাঠিয়ে দেব গ্রুপ থেকে চেক করে নেবে নোটটা কপি করে নেবে হয়ে গেল আর আমি তো বলছি লিখতে চাইলে ভিডিও পজ পজ করে লিখে নেবে হয়ে গেল গল্প শেষ চলো এবার আমরা একটা ডিরাইভেশনে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট ডিরাইভেশন ভালো করে শিখবে প্রচুর বইতে অন্যভাবে পড়া আছে এবং আমি বলে রাখছি অন্যভাবে যদি করো বোর্ডে সেরকম কিছু প্রবলেম হবে না জয়েন্টে ফাঁদে পড়ে যাবে পুরো তো আমি যেভাবে করছি সেভাবেই করবে অনেক বইতে আমি যেভাবে করছি সেভাবে করা আছে অন্য কিছু বইতে অন্যভাবে করা আছে অ্যান্সার মিলবে আমার প্রসেসটা করার চেষ্টা করবে
চলো পেছনে রিজন আছে, এটা পরীক্ষায় দেয়, থিওরিতে দেবে, যা নোটে আছে আমি সেইভাবেই করাচ্ছি, পুরো কোনো আলাদা কিছু নয়। কি লিখছি? প্রথম অ্যাপ্লিকেশন অফ বায়োসেভার্স ল, তার আন্ডারে আমি লিখলাম না, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বায়োসেভার্স ল, তার আন্ডারে নাম্বার ওয়ান ম্যাগনেটিক ফিল্ড, শর্টে লিখলাম মানে বি, ডিউ টু, কার জন্য? ডিউ টু স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার, ভালো করে ধরবে, ভালো করে বুঝবে, কারেন্ট ক্যারিং ওয়্যার, ভালো করে শোনো, ভালো করে শোনো, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। চলো ছবি আঁকছি বাবা, দেখো এই হলো আমার একটা ওয়্যার, একটা সাইডে আঁকি তাহলে সুবিধা হবে, আমার জায়গাটা বেশি পাবো। এই হলো আমার একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, এক্স আর ওয়াই ইচ্ছা করে করছি, পয়েন্টটা এখানে নিলাম, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করব, এক্স আর ওয়াই এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই। সবসময় মাথায় রাখবে কিন্তু কোন পয়েন্টে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড বার করতে দিচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি ইচ্ছা করে এটাকে এখানে নিয়েছি, মাঝখানেও নেওয়া যেত, মিডিলে নিলে এরকম করতে পারতে, মিডিলে নিলে তোমাদের অনেক কোশ্চেন থাকতে পারত, তাই আমি ইচ্ছা করে আলাদা জায়গায় নিলাম। এবার ভালো করে শুনবে, প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে একটা স্মল কারেন্ট এলিমেন্ট ধরলাম, এইটা এটা একটা স্মল কারেন্ট এলিমেন্ট, ইচ্ছা করে ওরকম একটা দিয়ে দিলাম, মানে এটা থিকনেস হচ্ছে কি টিএল, এর নাম দিলাম ও। এই পয়েন্টটা আমি জয়েন করে দিলাম, তাহলে এর নাম হবে আর। আমি যেভাবে করছি এগুলো মনে রাখতে হবে, অঙ্কে কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, ভালো করে বোঝো। ডিএল নিলাম, তুমি ডিএল কে এইভাবেও করতে পারো, অনেকে এইভাবে দেখায়, এইভাবে না করলে একটু প্রবলেম করবে, পরে কিছু যায় আসবে না, একই জিনিস দুটোই কারেক্ট। পয়েন্ট হিসাবে দেখালাম, ও নাম দিলাম, এই ও আর টি এর মধ্যে আর, শিখিয়েছিলাম এই কারেন্ট এলিমেন্ট স্ট্রেট ওয়্যার, তাহলে এটাই তার ডাইরেকশন, তাহলে এই অ্যাঙ্গেলটাই হবে থিটা। বলো সবাই বুঝলে কিনা? একদম যা আছে তাই করছি, ভালো করে শুনবে। এবার আমি যে কাজগুলো করছি এগুলো ভুলে গেলে কিন্তু গেল, অঙ্ক মিলবে না কিন্তু, ভালো করে শুনবে। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স দিলাম, কি ডিস্টেন্স? সব সময় বারবার বলছি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অন্য ডিস্টেন্স নিলে হবে না, পারপেন্ডিকুলারই নিতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অঙ্কের সময় লাগবে, এগুলো কিন্তু পড়া নেই, এগুলো এক্সট্রা করছি ডিরাইভেশন করার জন্য। এবার এটা 90 ডিগ্রি, বুঝতেই পারছো, নাম দিলাম কিউ, ধরলাম এই অ্যাঙ্গেলটা ফাই, অ্যারোটা ফলো করবে, অ্যারোটা ফলো করবে, কোথা থেকে নেওয়া হয় সবসময়? পারপেন্ডিকুলার থেকে যেদিকে থাকবে, এটা যদি ওপরে নিতাম ডিএলটা হতেই পারত ওপরে, তাহলে এখান থেকে ওপরের দিকে যেত, এখানেও হবে ওপরে, দেখো আমি করব। বলো বুঝলে কিনা সবাই? জোরে কথা বলো, শুনতে পাচ্ছি না, বল বুঝলি কিনা? চলো এবার ভালো করে শুনবে, ভালো করে শুনবে, তাহলে আমি লিখতে পারি, আমি নাম ফাম দিয়ে দিই, এই ডিস্টেন্সটাকে ধরলাম পি কিউ, লিখছি লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে, পি কিউ ধরলাম এ, এগুলো লিখতে হবে না তো, কিউ পি ও এগুলো তো সব দেওয়া আছে, কিউ পি ও সরি কিউ পি ও হচ্ছে ফাই, পি ও কিউ হচ্ছে থিটা, ও লিখলাম না, আশা করব বুঝতে পারছো তোমরা। আরেকটা ধরলাম ও কিউ এল, ও কিউ এল, এটা আমার কাজে লাগবে, এই ডিস্টেন্সটা আমি এল ধরলাম, আর এটা আমার এ ধরলাম, এই ডিস্টেন্স চলো থাকবে। তাহলে কে বলবে বায়োসেভার্স ল কার জন্য, মানে কার জন্য বায়োসেভার্স ল ম্যাগনেটিক ফিল্ডটা দেয়? হ্যাঁ বলো বাবা, ভেরি গুড, কারেন্ট এলিমেন্টের জন্য, তাই তো নাকি? এখানে সেই এলিমেন্টটার নাম কি দিয়েছি? ও ও
ও দিয়েছি। চলো এবার আমি তাহলে লিখতে পারি ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্টিভ ডিউ টু ও ডিবি, উপরে করছি ডিবি, আশা করব কারোর প্রবলেম হবে না। আই বি এর সাইন থিটা বাই আর স্কয়ার, বলো সবাই বুঝলে কিনা? আরে বল, চলো দেখো ভালো। আচ্ছা আমার উদ্দেশ্য তার জন্য বার করা, ডিউ টু আ স্ট্রেট কারেন্ট কারিং ওয়্যার মানে এক্স ওয়াই টোটালটার জন্য বার করা, আমি কার জন্য করছি, ওর জন্য, বুঝতেই পারছো? ওর জন্য বার করার পর ওটাকে ইন্টিগ্রেট করব এক্স থেকে ওয়াই পর্যন্ত। এবার সেটা কিভাবে হবে, ভেরিয়েবলটা কি হবে সেটা দেখো। আমি একটা ট্রায়াঙ্গেল বললাম ও কিউ পি, সবাই দেখতে পাচ্ছ, বলতে পারি থিটা প্লাস ফাই 90 ডিগ্রি হবে, স্টেপ জাম্প করবো না কিচ্ছু, বুঝে নাও। হ্যাঁ হ্যাঁ বলতে হবে, নয়তো আমি বুঝবো না যে কোথায় আটকাচ্ছে, আমাকে ওখানে আটকালে আমি দাঁড়িয়ে ওটা বুঝিয়ে তারপরে এগোবো, বড় ডিরাইভেশন। হ্যাঁ ওকিউপি লিখে নিয়েছিল, ট্রায়াঙ্গেল ওকিউপি দেখাচ্ছি আবার, ট্রায়াঙ্গেল ও কিউপি, এই যে এটা তিনটে অ্যাঙ্গেল মিলে 180 হয়, এই অ্যাঙ্গেলটা থিটা, এটা ফাই আর এটা 90 দেওয়া আছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল মিলে 90 হতে হবে, নয়তো 180 হবে কিভাবে? বোঝা গেছে? চলো এখান থেকে আমি লিখতে পারি থিটা হবে 90 ডিগ্রি মাইনাস ফাই, আশা করবো সবাই বুঝতে পেরেছো। এখান থেকে সাইন থিটা হবে সাইন 90 ডিগ্রি মাইনাস ফাই মানে কস ফাই, বলো বুঝলে কিনা? দু নম্বর দিয়ে দাও, এটাকে এক নম্বর দাও, তাকাও তাকাও ওই ট্রায়াঙ্গেলেরই, ট্রায়াঙ্গেল ও কিউপি টেন ফাই হবে, টেন ফাই হবে, ভালো করে দেখ, টেন ফাই, এটা ফাই, এল বাই এ, এল বাই এ ফর্মুলা, পারপেন্ডিকুলার বাই বেস, এল বাই এ, গুড। একটা স্টেপ জাম্প করলাম, বলো বুঝলে কিনা? এটাকে মুছে এই দিলাম, আরে হ্যাঁ না তো বল, আর কত সহজে বোঝাবো। চ ওই ট্রায়াঙ্গেলেরই, ওই ট্রায়াঙ্গেলেরই, আর লিখলাম না, কস ফাই কত হবে বল, সরি সাইন থিটা হয়ে গেছে, ভুল করেছে, একটু ভুল করেছে, এটা তিন নম্বর নয়, এটা এটা থাকে, এত অব্দি বোঝা গেছে? এটাকে ডেরিভেটিভ করব, মানে একটু ভালোভাবে লিখে নিই তাহলে বুঝতে তোদের সুবিধা হবে, এল ইজ ইকুয়াল টু এ ট্যান ফাই ছিল, তাহলে ডিএল হবে ডিএল বাই ডি ফাই, ফাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, এ কনস্ট্যান্ট কারণ পারপেন্ডিকুলার ডিস্টেন্স কনস্ট্যান্ট, এখানে হলেও এ হবে, এখানে হলেও এ হবে, এখানে হলেও এ হবে, এখানে হলেও এ হবে, তাহলে এ ট্যান ফাই এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার ফাই, বল বুঝলি কিনা?
পরের লাইন ডিএল হবে, এই ডিফাইটা এখানে চলে যাবে, এটাকে তিন নম্বর নাম দেব। ক্লিয়ার? ওই ট্রাইঙ্গেল থেকে, এই ট্রাইঙ্গেল থেকে আবার করছি, বল কস ফাই কত হবে? বেস বাই হাইপোটেনাস কত হবে? গুড, এ বাই আর। তাহলে আর কত হবে বল? এ সেক ফাই, আর উপরে যাবে কস ফাই, নিচে আসবে ওয়ান বাই কস ফাই মানে সেক ফাই। চার নম্বর দেব, বল সবাই বুঝলি কিনা? চলো দুই তিন চার একে বসাবো, টু থ্রি ফোর একে বসাচ্ছি। দেখো ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই, আই তো আই থাকবে, ডিএল এর জায়গায় বসাবো এ সেক স্কোয়ার ফাই ডি ফাই, এ সেক স্কোয়ার ফাই ডি ফাই, সাইন থিটার জায়গায় বসাবো কস ফাই, আর স্কোয়ার এর জায়গায় বসাবো এ স্কোয়ার সিক্স স্কোয়ার ফাই। তাহলে তোমরা এবার বুঝে গেছো স্যার কেন এগুলো করেছিল, এই ডিএল সাইন থিটা আর এর ভ্যালু বার করার জন্য এগুলো রেডি করেছিল। বলো বোঝা গেছে কিনা? এবার কাটাকুটি শুরু করব, সিক্স স্কোয়ার ফাই থেকে সিক্স স্কোয়ার ফাই কেটে বেরিয়ে গেল, এ থেকে এ স্কোয়ার কেটে একটা এ পড়ে থাকলো, তাহলে যেটা পড়ে থাকছে মিউ নট বাই ফোর পাই আই বাই এ কস ফাই ডি ফাই। বলো বুঝলে কিনা? আই বাই এ সেক্স স্কোয়ার ফাই, সেক্স স্কোয়ার ফাই ডি ফাই ছিল, কস ফাই আছে কস ফাই, ডি ফাই টাকে ওইদিকে দিয়ে দিয়েছি। বলো, তাহলে ভালো করেছো। আমি এক একটা করে বলবো, তোমরা বলবে কনস্ট্যান্ট কি ভেরিয়েবল,